হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবারের ধারাবাহিক টিউটোরিয়ালের আজ চতুর্থ পর্বে আমরা আজ আলোচনা করব ফাইবারের লেভেল সিস্টেম নিয়ে। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেছি, এক নম্বরে আপনার কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, দ্বিতীয়ত আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জেনেছি, তিন নম্বরে আমরা ফাইবার অ্যাকাউন্ট 100% কমপ্লিট করা যায় সেই প্রসেসগুলো তিন নম্বর পর্ব পর্যন্ত আমরা দেখেছি। আজ চতুর্থ পর্বে আমরা ফাইবারের লেভেল সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব। আপনি যদি ফাইবার থেকে ভালো কিছু করতে চান, অর্থাৎ ফাইবারকে যদি আর্নিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ফাইবারের লেভেল সিস্টেম সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তা না হলে আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ফাইবারের আপনার লেভেল সিস্টেম সম্পর্কে জানেন এবং আপনার ভালো ধারণা থাকে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে যদি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে খুব দ্রুত আপনি আপগ্রেড করতে পারবেন, অর্থাৎ টপ রেটেড সেলার হিসাবে আপনি পরিগণিত হতে পারবেন। তো টপ রেটেড সেলার হলো আপনার ফাইবারের সবচেয়ে সর্বোচ্চ আপনার সম্মাননা। এই টপ রেটেড সেলার যারা রয়েছে তারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করে থাকে। তো কীভাবে আপনি টপ রেটেড সেলার হবেন সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি, যে কীভাবে আপনার লেভেল সিস্টেমটাকে আপগ্রেড করবেন। তো আমি এই চ্যানেলে আমাদের ফাইবারের উপর আপনার ধারাবাহিক টিউটোরিয়াল আসবে, এই প্লেলিস্টেই আপনি পাবেন। অর্থাৎ আপনি এই প্লেলিস্ট যদি আপনার সবগুলো ভিডিও আপনি এ টু জেড দেখেন, সেক্ষেত্রে আপনি আপনার ফাইবারে কাজ করার জন্য একটা উপযুক্ত হয়ে উঠবেন। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করতে চান, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপর, অর্থাৎ আমাদের যে ফাইবারের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ নিয়ে আমরা এক একটা টিউটোরিয়াল করব। অর্থাৎ আপনি সেই বিষয়ের উপর আপনি মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন, অর্থাৎ সেই বিষয়ের উপর আপনি কাজ করতে পারবেন। যারা অ্যাকচুয়ালি কোনো কাজই পারেন না বা আপনার কোনো স্কিল নেই, তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখনই সাবস্ক্রাইব করে রাখলে আপনার যে সুবিধাটা হবে, আমরা ফাইবারের যে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো কাজ রয়েছে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে আপনার এসইও, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে লোকাল এসইও, তারপরে ই কমার্স এসইও, ভিডিও এসইও, প্রত্যেকটা বিষয়ের উপর আপনার আপনার বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ আপনি এই বিষয়গুলো আপনি জানলে অনায়াসে আপনি ফাইবার থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। অর্থাৎ প্রতি মাসে আপনি $500 থেকে $1,000 পর্যন্ত আপনি আর্নিং করতে পারবে অনায়াসে। তো এর জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি লেভেল সিস্টেম নিয়ে আমি আলোচনা করব। তো এর জন্য আমি আমার লেভেল সিস্টেমে আমি এখানে আসছি। আসার পর ফাইবারের লেভেল সিস্টেম হলো যে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, প্রাথমিক অবস্থায় আপনার অ্যাকাউন্টটা আপনার নিউ সেলার হিসাবে থাকবে। এই লেভেল সিস্টেমটা অ্যাকচুয়ালি আপনার মান্থলি পারফরম্যান্স, অর্থাৎ প্রতি মাসে আপনার কী পরিমাণ কাজ করছেন এবং আপনার অ্যাকাউন্টের অবস্থা কেমন, তার উপর বেস করেই আপনার লেভেল সিস্টেমটা আপগ্রেড হয়ে থাকে। আপনার বায়ারের সাথে ভালো সার্ভিস দিয়েছেন, ভালো আচরণ করেছেন, বায়ার আপনাকে ভালো ফিডব্যাক দিয়েছে বা বায়ার আপনার স্যাটিসফ্যাকশন পেয়ে আপনাকে 5 স্টার দিয়েছে, এরকম আবার আপনার যে টাইমের ভিতরে আপনি ডেলিভারি দিতে চেয়েছেন সেই সময়ের ভিতরে আপনি ডেলিভারি দিয়েছেন, এইরকম আপনার অ্যাক্টিভিটিস যখন ভালো থাকবে তখন আপনার লেভেলগুলো আপগ্রেড হবে। তো লেভেলগুলো আপগ্রেড হওয়ার জন্য প্রথমত আপনার নিউ সেলার হিসাবে যখন আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা নিউ সেলার থাকবে। তো এই নিউ সেলার থেকে আপনাকে আপনার লেভেল ওয়ানে যেতে গেলে, অর্থাৎ আপনার নিউ সেলারে আপনি কী কী সুবিধা পাবেন দেখেন। ইউ উইল গেট ক্রিয়েট আপ টু 7 অ্যাক্টিভ গিগস, অর্থাৎ আপনি 7টা গিগ অ্যাক্টিভ রাখতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, এবং আপনার প্রতিটা গিগে আপনি 2 এক্সট্রা সার্ভিস পার গিগস, অর্থাৎ আপনার 2টা করে এক্সট্রা সার্ভিস আপনি পার গিগসে অ্যাড করতে পারবেন। এবং ক্রিয়েট কাস্টমার অফার্স, এখানে আপনার কাস্টমার অফার্স $20,000 পর্যন্ত আপনি কাস্টমার অফার্স করতে পারবেন, এবং আপনার উইথড্র করতে পারবেন প্রতি 14 দিন পর পর। আপনি যে আজকে যদি একটা আর্নিং করেন, সাপোজ $5, সেই $5টাকে
আপনি যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনার 14 দিন পর আপনি উইথড্র করতে পারেন। লেভেল ওয়ান এখানে বলছে টু রিচ লেভেল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি লেভেল ওয়ান স্ট্যাটাস হন বা লেভেল ওয়ান স্ট্যাটাস পেতে চান সেক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে, আপনার এক না লেভেল ওয়ানে যেতে গেলে আপনাকে বলছে যে আপনাকে অ্যাক্টিভ সেলার হিসাবে 60 দিন আপনার লাস্ট অ্যাক্টিভ সেলার হিসাবে থাকতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে 60 দিন। তারপরে আপনার মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট থাকতে হবে আপনার ইয়েতে, আপনার অ্যাকাউন্টে 10টা অর্ডার কমপ্লিট থাকতে হবে, এবং আর্ন মিনিমাম আপনার 400-র অধিক আপনার আর্নিং থাকতে হবে। তারপরে মেনটেন আপনার 4.2-স্টার রেটিং আপনার এটা থাকতে হবে, 4.2-র নিচে রেটিং যদি আপনার 60 দিনের নিচে চলে যায়, 60 দিনের ভিতর চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেল ওয়ানে যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেটিং 4.2 অবশ্যই থাকতে হবে লাস্ট 16 ডেজ, এবং আপনার ডেলিভারি 90% আপনার রেসপন্স স্কোর থাকতে হবে 60 দিনে। তারপরে স্কোর রয়েছে যে অর্ডার কমপ্লিট স্কোর, সেটাও 60 দিন থাকতে হবে। তারপরে অ্যাচিভমেন্ট অর্থাৎ ওয়ান টাইম ডেলিভারি, অর্থাৎ আপনার কাস্টমারকে নির্দিষ্ট সময়ের ভিতর ডেলিভারি দিয়েছেন, এরকম স্কোর আপনার 60 দিন পর্যন্ত থাকতে হবে, অর্থাৎ প্রতিটাই রেটিং, তারপরে রেসপন্স রেট, অর্ডার কমপ্লিট এবং ওয়ান টাইম ডেলিভারি, এগুলো আপনার 60 দিনের ভিতরে কোনো ধরনের রেটিং এর থেকে কমানো যাবে না, বা কমে গেলে আপনি লেভেল ওয়ানে আসতে পারবেন না, এবং আপনি এখানে বলতে রিসিভ নো ওয়ার্নিং ওভার 30 ডেজ, অর্থাৎ 30 দিনের ভিতরে কোনো ধরনের ওয়ার্নিং পাওয়া যাবে না। আপনি অনেক সময় টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করার কারণে অনেক সময় ওয়ার্নিং আসে, সেই ওয়ার্নিং যেন 30 দিনের ভিতরে না আসে লেভেল ওয়ানে ওঠার আগে। এখন এই ক্রাইটেরিয়াগুলো বা এই রিকোয়ারমেন্টসগুলো যখন আপনি ফিল আপ করবেন তখন আপনি যেটা পাবেন সেটা হলো যে লেভেল ওয়ানে আসলে আপনি 10টা গিগ তৈরি করতে পারবেন, 4টা এক্সট্রা সার্ভিস পার গিগস আপনি অ্যাড করতে পারবেন, এবং কাস্টমার্স অফার হিসাবে আপনি $20,000 আপনি বিট করতে পারবেন, এবং আপনি এখানেও আর্নিংয়ের যে টাকাটা এটা 14 দিন পর উইথড্র করতে পারবেন। এবার আসি লেভেল টুতে। এখন লেভেল টু স্ট্যাটাস পেতে গেলে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আপনি ফিল আপ করতে হবে সেটা হলো যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে 120 দিন, অর্থাৎ আপনার 4 মাস, 4 মাস আপনাকে অ্যাক্টিভ সেলার হিসাবে থাকতে হবে আপনার অ্যাকাউন্টটা, এবং কমপ্লিট করতে হবে মিনিমাম 50 অর্ডার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 50টা অর্ডার কমপ্লিট থাকতে হবে, এবং আপনার আর্নিং মিনিমাম $2,000 প্লাস থাকতে হবে, এবং মেনটেন এটাও সেম, অর্থাৎ 4.2 রেটিং থাকতে হবে, রেসপন্স রেট 90% থাকতে হবে, অর্ডার কমপ্লিট রেট 90% থাকতে হবে, এবং ওয়ান টাইম ডেলিভারি 90% থাকতে হবে, অর্থাৎ 60 দিনের ভিতরে এটা কোনো কমানো যাবে না, এবং কোনো ধরনের ওয়ার্নিংও যেন 30 দিনের ভিতরে না আসে, অর্থাৎ আপনি যখন লেভেল সিস্টেম আপগ্রেড করবেন সেই সময়ে 30 দিনের ভিতরে যেন কোনো ধরনের ওয়ার্নিং না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লেভেল টুতে চলে যাবে। আর লেভেল টুতে গেলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো আপনি 20টা অ্যাক্টিভ গিগ আপনি তৈরি করতে পারবেন, এবং আপনার 5টা এক্সট্রা গিগ আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনি কাস্টমার অফার্স করতে পারেন $2,000, এবং আপনার এখানে যেটা হয়েছে আর্নিংয়ের যে টাকাটা এটাও 14 দিনের ভিতরে আপনি উইথড্র করতে পারবেন, অর্থাৎ আর্নিং যেটা করবেন সেটা 14 দিনের ভিতরেও উইথড্র করতে পারবেন। এবার আসি আমরা টপ রেটের সেলার হিসাবে। এখন টপ রেটের সেলারটা হলো আপনার ফাইবারের হলো সবচেয়ে বড়, মানে সর্বোচ্চ সম্মাননা যেটা বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি আপনি হার্ড ওয়ার্কিং করার ফলে, অর্থাৎ লেভেল টু পার হয়ে আপনার টপ রেটের সেলারে আসতে হয়। তো এই টপ রেটের সেলারে লেভেল টুতেই আপনি বুঝতে পারছেন যে কতটা আপনি হার্ড ওয়ার্কিং করতে হবে, অর্থাৎ 120 দিন, অর্থাৎ 4 মাস আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে। তো
এই যে আপনার হার্ড ওয়ার্কিং করেছেন এইটার প্রতিদান হিসাবে আপনি আপনার একটা মানে ব্যাস পাবেন, অর্থাৎ সম্মাননা পাবেন, সেটা হলো টপ রেটেড সেলার। অর্থাৎ টপ রেটেড সেলার হলে তখন আপনার ফাইবার নিজেরাই রিকমান্ড করে যে এই এই গিগুলো ভালো বা এরা ভালো সার্ভিস দেয়, সেক্ষেত্রে আপনার আর্নিংটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এই টপ রেটেড সেলার হতে গেলে আপনাকে মূলত যে রিকোয়ারমেন্টসগুলো আপনাকে ফিল আপ করতে হবে সেটা হলো আপনার অ্যাক্টিভ সেলার হিসাবে আপনাকে 180 দিন, অর্থাৎ 6 মাস আপনাকে অ্যাক্টিভ সেলার হিসাবে থাকতে হবে। তারপরে মিনিমাম আপনার 100 অর্ডার কমপ্লিট করতে হবে আপনার অ্যাকাউন্টে, এবং আর্নিং $10,000 অর মোর, অর্থাৎ $10,000 প্লাস যখন আপনি আর্নিং করবেন তখন টপ রেটেড সেলার হবেন। এবং মিনিমাম আপনার 4.2 স্টার রেট থাকতে হবে, 90% রেসপন্স রেট থাকতে হবে, তারপরে অর্ডার কমপ্লিট রেট থাকতে হবে 90%, এবং অন টাইম ডেলিভারি 90%, এটা লাস্ট 16 ডেজের ভিতরে থাকতে হবে, এবং কোনো ধরনের ওয়ার্নিং আপনার 60 দিনের ভিতরে আপনি আসা যাবে না। এর ফলে আপনি টপ রেটেড সেলার যখন হবেন তখন আপনি কী পাবেন বা কী কী করতে পারবেন, সেটা হলো যে আপনি 30টা অ্যাক্টিভ গিগ আপনি দিতে পারবেন এবং 6টা এক্সট্রা পার গিগস আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনি কাস্টম অফার সেম, তারপরে এখানে বলছে যে উইথড্রটা এখানে সুবিধা পাচ্ছেন যে আপনি প্রতি 7 দিনে আপনি টাকা উইথড্র করতে পারবেন। অর্থাৎ টপ রেটেড সেলার হলে আপনাকে সম্মাননা তো দিচ্ছেই, প্লাস আপনি প্রতি সাত দিনে প্রতি সপ্তাহে আপনি টাকা উইথড্র করতে পারবেন, আর বাকিগুলো হলো আপনার 14 দিন আপনি টাকা উইথড্র করতে পারবেন। এই ছিল লেভেল সিস্টেম। তো লেভেল সিস্টেমগুলো আপগ্রেড করতে গেলে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে এবং সততার সাথে কাজ করে যেতে হবে। বায়ারকে কখনো রাগানো যাবে না বা বায়ারের সাথে আপনার পোলাইট আচরণ করতে হবে, তাদের সাথে ভালো কাজ দিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। অর্থাৎ আপনার ফিডব্যাকের জন্য রিকোয়েস্ট করা যাবে না। আপনি আমাদের ফাইবারের 2 নম্বর টিউটোরিয়ালটা যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ফাইবারকে মানে কোনো বায়ারকে রিকোয়েস্ট করা যাবে না যে আপনার আমাকে ফিডব্যাক দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। যদি আপনি ভালো কাজ করেন, বায়ার এমনিতেই মন থেকেই আপনি জানে যে আপনার ফাইবারে কাজ করতে গেলে রেটিং দিতে হয়, বায়ার এমনিতেই আপনাকে রেটিং দিবে, তো সেক্ষেত্রে আপনাকে বায়ারকে আপনি রিকোয়েস্ট করার কিছু নেই। রিকোয়েস্ট করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। অতএব আপনি ভালো কাজ করলে আপনি যদি আপনার বায়ারকে সন্তুষ্ট করতে পারেন এমনিতেই আপনার রেটিং বাড়বে এবং আপনার এই নিউ সেলার থেকে টপ রেটেড সেলার হিসাবে আপনি উঠে আসতে পারবেন। আর যখন টপ রেটেড সেলার হবেন তখন প্রতি মাসে আপনি মিনিমাম আপনি $10,000 আর্নিং করতে পারবেন, সেক্ষেত্রে প্রায় আপনি 10 লাখ প্লাস, অর্থাৎ 11 লাখের কাছাকাছি আপনার আর্নিং হবে প্রতি মাসে। তো এটা একজনে তো আর করতে পারে না, টপ রেটেড সেলার যখন হয় তখন একটা প্রতিষ্ঠান সে গড়ে তোলে, অর্থাৎ তার অধীনে আরও 10 জন বা 15 জন 20 জন আপনার ওয়ার্কার কাজ করে, তখন সে এটা টপ রেটেড সেলার হিসাবে সে কাজ করতে পারে। কারণ একা কাজ করে টপ রেটেড সেলার হওয়া যায় না, কারণ তখন প্রচুর অর্ডার থাকে, আপনার সেই অর্ডারগুলো তার একজনে কমপ্লিট করতে পারে না, তখন একটা প্রতিষ্ঠান সে গড়তে পারে। তো যারা অ্যাকচুয়ালি ফাইবারে যারা কাজ করতে চাচ্ছেন তারা আপনার অ্যাকাউন্ট করেন আর ধীরে ধীরে কাজ করতে থাকেন এবং কাজ শেখেন, এরপর আপনি একদিনকে যখন টপ রেটেড সেলার হবেন তখন এমনিতেই আপনার একটা নিজস্ব প্রতিষ্ঠানও গড়ে উঠবে। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।